সব কোথাও ঘুরতে বেরোলাম, অনেকদিন কোথাও বেরোনো হয়নি। কিছুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল, তো দেখতে পাচ্ছি এখনও বাইরে বেশ মেঘলা হয়ে গেল, তার জন্য আজকে বেরিয়ে পড়লাম। তো কোথায় আর যাবো, এখানে তো আর বেশি কোথাও ঘোরার জায়গা নেই, ওই যেতে গেলে নানা রকম সেরকম ঘোরার জায়গা নেই, বিচ ছাড়া আর কিছু কিছু জু আছে। তো আজকে আমরা যাচ্ছি কোটেসলোতে, এই এখন মরে স্ট্রিটের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে, ট্রেনে করে যাব। তার আগে আমরা টিকিট কাটতে হবে ফ্যামিলি রাইডার, চলো দেখি কেমন লাগে জায়গাটা। আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে, এই ট্রেনে করে যাব ফ্রি মেন্টালের দিকে যাব, কোটেসলোতে আসে দু তিনটে স্টেশন আগেই পড়ছে কোটেসলোতে। চলো যাওয়া যাক, কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করবো। নেমে পড়েছি কোটেসলোতে, এই ওভার ব্রিজ, কোটেসলোতে যে পিস্তা আছে ওটা একদম সামনে, মানে হেঁটে হেঁটেই যেতে হবে। তো ফাঁকা যে রাস্তাটা আছে না, রাস্তার দুপাশে একটা জায়গা আছে গ্লোব এরিয়া, ওখানে গ্লোব খেলা হয়, তোমার সঙ্গে শেয়ার করবো, খুব ভালো লাগবে দেখলে। মানে ওয়েদারের কোনো ভরসা নেই, একটু আগে দেখছিলাম বেশ রোদ্দুর ছিল, আবার মেঘলা করে গেছে। যদি বাইরে বেরোনো হয় তো সঙ্গে একটা ছাতা সবসময় নিয়ে রাখাটা উচিত, তা নাহলে এই যে বললাম ওয়েদারের কোনো ভরসা নেই, তার জন্য মানে বেশ কি সুন্দর এরকম রাস্তা টাইপের করা আছে। এটা হচ্ছে বেসিক্যালি অনেকে সাইকেল নিয়ে এপার থেকে ওপার করে না, তার জন্য তাদের জন্য এরকম রাস্তাটা করা, সাইকেল নিয়ে তুমি উঠতেও পারবে, হ্যাঁ নামতেও পারবে। উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু এক ফোটো বোল্ড লাগে না, কারণ দুপাশে এত সুন্দর সুন্দর ঘর আছে আর নানা রকম পাখি আছে আশেপাশে, কালো কাকাতুয়া হলো, সাদা হলো, আরো নানা রকম পাখি, তো দেখতে দেখতে বেশ সময়ও কেটে যাবে আর ওঠাও হয়ে যায় আর কি।
আমরা বিচে এসে গেছি। এত খারাপ মেঘ করেছে, আমরা হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে। এখানে নর্মালি লোক থাকে, বাট কেন জানি না এখন নেই। আস্তে আস্তে গরমটা পড়ছে, তো লোক বাড়বে। Thank you.